হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব কীভাবে এম এস অফিস ওয়ার্ডের কাজ খুব সহজেই শেখা যায় তো আমি চেষ্টা করবো আপনাদের খুব সহজ ভাষায় এবং খুব প্রয়োজনীয় যেগুলো টুলস নিয়ে আমি শর্টকাটে একটি ভিডিও তৈরি করব তবে আজকের ভিডিওটি আমার পার্ট ওয়ান হবে কারণ আমি কয়েকটা পার্ডে কয়েকটা পার্টে আমি এই ভিডিওটি তৈরি করব ভিডিওটি খুব সহজভাবেই যেন আমি আপনাদের বোঝাতে পারি আমি চেষ্টা করব সেইভাবেই এই ভিডিওটি তৈরি করার তো আমি যে কম্পিউটারে কাজ করতেছি সেই কম্পিউটার উইন্ডোজ টেন দেওয়া আছে এবং আমরা যে অফিসে বা অফিস প্রোগ্রামে কাজ শিখবো সেটা অফিস দুই হাজার দশ ভার্সনের অফিস তো দুই হাজার দশ ভার্সনের অফিস এবং দুহাজার প্রায় একই একটু উনিশ বিশ তো প্রথমেই আমরা স্টার্ট প্রোগ্রামে স্টার্টে যা ক্লিক করার পর অল প্রোগ্রামে একটু দেখবো কোথায় মাইক্রোসফট অফিস আছে দেখেন এখানে মাইক্রোসফট অফিস দেখতে পাচ্ছি তো এখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো দেখতে পাবো এর ভেতরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার দশে ক্লিক করব তো আপনি চাইলে এটা এই সার্চ অপশনে গিয়েও সার্চ করেও এটা খুব সহজেই বের করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার আপনাকে সার্চ অপশনে ক্লিক করার পর সরাসরি ডাব্লু ও ডি ওয়ার্ড লিখলেও আপনি প্রথমে এটা খুঁজে পাবেন তো এরপর আপনাকে এটাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হবে তো মাইক্রোসফট অফিসের কিছু বিষয় আমি আপনাদের বলি কারণ এগুলো বিষয়েই আপনাদের জানা খুব জরুরি তো আপনার একদম কম্পিউটারের একদম কর্নার কর্নারে ডান সাইডের কর্নারে দেখতে পাবেন তিনটি ট্যাব তো প্রথমে এখানে এটা বিএকের মতো বা দেখতে পাচ্ছেন এটা হলো মিনিমাইজ এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা রেস্টোর ডাউন এরপরে যেটা আছে এটা ক্লোজ মিনিমাই মিনিমাইজের কাজটা কী যে আপনি যদি এই মাইক্রোসফট অফিসে কাজ করতে করতে আর মানে অন্য একটি প্রোগ্রামের কাজ করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এই কাজটি রানিং অবস্থায় আপনি চাইলে মিনিমাইজ করে আপনি টাস্কবারে জমা রাখতে পারবেন এরপর আপনি অন্য যে প্রোগ্রামের কাজ করা হয়ে গেলে আপনি চাইলে আবার এই টাস্কবারে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করে এটা ওপেন করে আবার সেখান থেকেই কাজ করতে পারবেন এরপর আছে রেস্টোর ডাউন আপনি চাইলে রেস্টোর ডাউনে ক্লিক করে আপনার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ছোট বড় করতে পারবেন প্রথমে ক্লিকে আপনি এটা ছোটো হবে ছোটো হওয়ার পর এটা আপনি চাইলে যে কোনো কর্নারে বা উপরে নিচে ডানে বামে দেখেন মাউস পয়েন্টারটি ফলো করেন মাউস পয়েন্টটারে ক্লিক করলে এটা চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন এবং উপরে নিশেও নিতে পারবেন বা কর্নারে ধরলে দুই সাইডেই আপনি ছোটো হয়ে আসবে তো এভাবে আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন এবং আরেকবার যদি ক্লিক দেন তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এরপর যেটা আছে এটার ক্লোজ তো ক্লোজ বাটনে যখন আপনি ক্লিক দেবেন তাহলে এই পুরো ওয়ার্ড ফাইলটি ক্লোজ বাতিল হয়ে যাবে তো আমি যখন এখানে ক্লিক করবো দেখেন এটা পুরোটাই চলে গেছে তো আবার যদি আনতে চাই তাহলে অবশ্যই সার্চ এখান থেকে নিয়ে আসতে পারবেন অথবা স্টার্ট এরপর মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার দশ তো এর ডাইন সাইডে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটার নাম বার এটা দিয়ে আপনি উপরে নিচে যেতে পারবেন এরপর আপনি একদম ডান সাইডের কর্নারে দেখতে পাবেন জুম অপশন এখানে থেকে আপনি চাইলে আপনার মাইক্রোসফট অফিসের এই পেজটি বড় বা ছোট করতে পারবেন এখানে প্লাস আছে প্লাসে যতবার ক্লিক দেবেন আর ততবার এটা বড় হতে থাকবে এবং এখানে পার্সেন্টেজ দেখাবে যে আপনি কত পার্সেন্টে এটা জুম করছেন এবং মাইনাসে দেখালেও আপনি দেখতে পারবেন যে কত পার্সেন্টে পাঁচ সেন্টেন্সে এটা আপনার জুম আউট এবং ইন হচ্ছে এছাড়াও আপনি চাইলে মাউস পয়েন্টটা দিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করে ধরে থাক ধরে রাখলেও বা ধরে রাখার পর আপনি এটা যদি ডানে বামে নেন তাহলে আপনি এটা জুম ইন এবং আউট হবে বা আপনার পেজটা বড়ো ছোটো দেখা যাবে এরপর আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে একদম বামের নিচের কর্নারে তো নিচে আপনি দেখতে পাবেন যে আপনি কয়টি ওয়ার্ড এখানে লিখছেন এবং কত মানে কয়টি পেজ আছে এবং কত কয়টা পেজের মধ্যে আপনি কয় নম্বরের পেজে অবস্থান করতেছেন বা আপনার কার আছে সেই জিনিসটা এখান থেকে দেখতে পাবেন তো আমাদের পেজটি অবশ্য একটা পেজ এই জন্যে দেখাচ্ছে ওয়ান অফ ওয়ান মানে একটি পেজের মধ্যে আমরা এক নম্বর পেজেই রয়েছে এরপর আমরা আসি একদম আমাদের কম্পিউটারের বা মাইক্রোসফট ওয়ার্ডের একদম উপরের বাম সাইডে কর্নারে এখানে দেখতে পাবেন ফাইল নামে একটি ট্যাব তো ফাইলে ক্লিক করার পর আপনি সেভ সেভাস ওপেন ক্লোজ নিউ প্রিন্ট এগুলো অপশন এক্সিট এগুলো দেখতে পাবেন তো আমরা যেহেতু ভিডিওটি খুব শর্ট করতেছি এবং খুব প্রয়োজনীয় যেগুলো ফাংশন সেগুলোই আমরা দেখব তো আমরা প্রথমে আসি সেভ তো আপনি এই ফাইলটি যদি সেভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেভে ক্লিক করতে হবে তবে সেভে ক্লিক করার প্রথম অবস্থায় আপনার এই ফাইলটি বা আপনার এই ওয়ার্ড ফাইলটি কোন জায়গায় সেভ করবেন সে জিনিসটি আপনাকে দেখে দিতে হবে তো দেখ চলুন আমি ক্লিক করে দেখাই ক্লিক করার পর যে বক্স দেখতে পাচ্ছেন দেখেন এখানে প্রথম অবস্থায় আপনার ওয়ার্ড ফাইলটি লোকেশন চাচ্ছে যে আপনি কোন লোকেশনে এই ওয়ার্ড ফাইলটি সেভ করবেন তো বাম সাইডে আপনি লোকেশন দেখতে পাবেন তো আপনার পছন্দ অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী লোকেশন চুজ করবেন এবং সেই লোকেশনে আপনি চাইলে সেভ করতে পারবেন দেখেন আপনি চাইলে ডেস্কটপে সেভ করতে পারেন বা অনেক ফাইল আস ফল্ডার রয়েছে তো এইগুলো ফল্ডারের মধ্যে যে কোনো একটাতে সেভ করতে পারেন তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কথায় সেভ করে রাখছেন এবং চাইলে আপনি আপনার যে কম্পিউটার ড্রাইভ আছে ড্রাইপে আপনি সেভ করে রাখতে পারবেন অথবা ড্রাইভের ভেতরে যদি কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডার ফোল্ডারেও আপনি সেভ করে রাখতে পারেন তো আমি আপনাদের দেখাবো ডেস্কটপে সেভ করে কারণ ডেস্কটপ খুব সহজেই খুঁজে পাওয়া যায় তো ডেস্কটপে ক্লিক করার পর লোকেশন দেখে দেওয়ার পর ফাইল নেমে আপনি যে নামে এই ওয়ার্ড ফাইলটি সেভ করতে চাচ্ছেন সেই নামটি আপনাকে দিতে হবে তো আমি সিইসি নামে সেভ করব সিইসি নামে দিয়ে এরপর আপনি যেটা করবেন সরাসরি সেপে দিলেও সেভ হয়ে যাবে তবে যদি আপনি মনে করেন যে এখানে আপনার কিছু ফর্মেট আছে কোন ফর্মেটে এটা নিতে চাচ্ছেন সেটাও নিতে নিতে পারবেন আপনি যদি মনে করেন আপনার এই ওয়ার্ড ফাইলটি ওয়ার্ড সাতানব্বই দু হাজার তিন ডকুমেন্ট এই ফর্মেটে সেভ দেবেন তো সেক্ষেত্রেও আপনি এখানে এটা চুজ করার পর সেভ দিতে পারবেন তবে এটার সুবিধাটা কি যে মাইক্রোস মাইক্রোসফট অফিস ওয়ার্ড সাতানব্বই দু হাজার তিন দিয়ে যদি সেভ দেন তাহলে এই ফাইলটি আপনার যে সাতানব্বই ভার্সনের বা দু হাজার তিন ভার্সনে যেগুলো অফিস যে কম্পিউটার রয়েছে তো এটা যদি পেন ড্রাইভ বা মেইল করেন সেক্ষেত্রে এই ফাইলটি আপনার সেই ভার্সনে সাপোর্ট নেবে আর যদি আপনি সরাসরি ওয়ার্ড ডকুমেন্টে সেভ দেন তাহলে আপনার এই ফাইলটি শুধু সাত এবং সাতের পর যেগুলো ভার্সন রয়েছে সেগুলোতে সাপোর্ট নেবে কিন্তু আপনি চাইলে দুই হাজার সরি উনিশশো সাতানব্বই এবং দুই হাজারে এটা যদি অপেন করেন তাহলে এটা ওপেন করতে পারবেন না কারণ পুরনো ভার্সন যেগুলো সেগুলোর এক্সটেনশন যেটা থাকে সাতানব্বই দু হাজার তিনের এক্সটেনশন হয় সি ডক ফাইল যেটা আপনার সব অফিস ভার্সনে সাপোর্ট নেয় কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে যদি আপনি এটা সেভ দেন সেটা হবে ডক্স ফাইল সি এক্স ডক্স ফাইল সেই ফাইলটি শুধু দুই হাজার সাত এবং এরপরের ভার্সনেই সাপোর্ট নেবে কিন্তু পুরনো ভার্সনে সাপোর্ট নেবে না তো আপনি চাইলে বা আপনার প্রয়োজন অনুযায়ী ওয়ার্ড ডকুমেন্ট অথবা দু হাজার সাতানব্বই দুই হাজার তিন সেভ করতে পারেন তো এরপর আপনি কী করবেন সেভ দিতে পারবেন তবে সেভ দেওয়ার আগে যদি প্রয়োজন পড়ে যে আপনার এই ফাইলটি একটু সিকিউরিটি দেওয়ার জন্য সিকিউরিটি বলতে আপনি এই ফাইলটি যদি পাসওয়ার্ড দিয়ে রাখতে চান তাহলে আপনি চাইলে এ টুস অপশন থেকে পাসওয়ার্ড দিতে পারবেন আর যদি পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি সেভ দিলেই আপনি এই ডকুমেন্টটা সিইসি নামে সেভ হয়ে যাবে আর যদি পাসওয়ার্ড দিতে চান কারণ অনেক সময় দেখা যায় অনেক ওয়ার্ড ফাইল থাকে যেগুলো যেগুলোতে আমাদের খুব গোপনীয় কিছু লেখা থাকে বা গোপনীয় ফাইল থাকে তো সেক্ষেত্রে আপনি সেই ওয়ার্ড ফাইলটি পাসওয়ার্ড দিতে পারবেন এটা আপনি চাইলে পরেও দিতে পারবেন অথবা যখন আপনি এই কাজটা শুরু করবেন তখনও দিতে পারবেন তো প্রথমে যদি আপনি দিতে চান তাহলে এখান থেকে সরাসরি দিতে পারবেন কিভাবে এটা টুলসে ক্লিক করার পর আপনি জেনারেল অপশন আছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে পাসওয়ার্ড টু ওপেন তো আপনি চাইলে দুইবার এখানে পাসওয়ার্ড দিতে পারবেন তবে সেই পাসওয়ার্ডটি একই পাসওয়ার্ড হতে হবে তাহলে আপনি যখন এই ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন তাহ দুইবার আপনাকে পাসওয়ার্ড রিপ্লাই দিতে হবে একবার দেওয়ার পর আবার পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এই ফাইলটি ওপেন হবে তো দুইবার দেওয়া একটা ঝামেলার বিষয় তো আপনি চাইলে একবারই দিতে পারবেন তাহলে আপনাকে একবার পাসওয়ার্ড দিয়ে ওপেন করলেই আপনার ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে আমি একটু পাসওয়ার্ড দেই তবে এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কারণ যখন এই পাসওয়ার্ডটা ভুলে যাবেন আপনি আর এই ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারবেন না তো যে কোনো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন আমি পাসওয়ার্ড দিলাম এক দুই তিন তারপর ওকে করলাম এটা আসলে দ্বিতীয়বার কনফার্ম চাই এক দুই তিন ওই পাসওয়ার্ডটি আবার দেবেন এরপর ওকে করবেন ও ওকে করার পর সেভে ক্লিক করলেই আপনার এই সি সি ওয়ার ফাইলটি পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তো আপনি চাইলে এখানে সেভের মাধ্যমে পাসওয়ার্ড সেভ করতে পারেন বা সরাসরিও সেভ করতে পারেন আমি দুটোই দেখালাম আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে সেভাবে সেভ দিতে পারবেন এরপর যদি আপনি সেভ সেভে আবার ক্লিক দেন তাহলে আপনার লোকেশন চাবে না তবে যেগুলো লেখা লিখবেন এই লেখার পরে যদি সেভ দেন তাহলে আপনার এই লেখাগুলো সেভ হবে কারণ আপনার ওয়ার্ড ফাইলটি আপনি লোকেশন দিয়ে সেভ করছেন এটা আর চাবে না কিন্তু এরপরে যদি আপনি সেভ দেন তাহলে আপনার যে লেখ লেখাগুলো লিখতেছেন এগুলো সেভ হবে এই লেখাগুলো আপনার তথ্য বা ডাটা তো এই সেবে যদি বারবার দেন তাহলে এই তথ্য বা ডাটাগুলোই আপনার সেভ হবে তো যখন আপনি লিখবেন লেখার পরে আবার সেভ দিলেন তাহলে সেভ হবে আবার যদি আপনি কিছু লেখেন লেখার পর সেভ না দিয়ে যদি ক্লোজ করে দেন তাহলে এগুলো আর সেভ হবে না তো সেভের কাজটি মূলত আপনার ওয়ার্ড ফাইলের ডাটাগুলো সেভ করা এরপর যদি মনে করেন যে আপনার এই সিইসি নামের ওয়ার্ড ফাইলটি আরেকটা নামে বা আরেকটি নামে সেভ করতে চাচ্ছেন তাহলে আপনাকে কথায় যেতে হবে ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাস তো সেভ অ্যাসে আপনি যতবার ক্লিক করবেন ততবারই আপনার লোকেশন চাবে আবার চাইলে আপনার নাম অন্য নাম দিয়েও সেভ করতে পারেন তো সেভ অ্যাজে ক্লিক করার পর আপনাকে লোকেশন দেখে দিতে পারবেন যে কথায় আপনি সেভ করতে চাচ্ছেন তো যদি ডেস্কটপ দেখে দিতে মানে দেখে দিতে চান তাহলে ডেস্কটপে ক্লিক করার পর আপনি চাইলে আরেকটা নামে সেভ করতে পারবেন কারণ একই জায়গায় একই নামে দুইবার সেভ হয় না তো সেক্ষেত্রে আপনার একটু হলো আলাদা করতে হবে সি সি ওয়ান টু অথবা কমা ফ্লিস্টপ এগুলো দিতে পারেন তো আমি সি ওয়ান নামে দিলাম দেওয়ার পর সেভ করলে এটি সি ওয়ান নামে সেভ হয়ে যাবে দেখেন এখানে সিইসি নামে আছে এবং সিসি ওয়ান ওয়ান নামেও আরেকটি ফাইল রয়েছে তো সে বেজের কাজটা কী যে আপনার ওয়ার্ড ফাইলটি আরেক নামে চাইলে সেভ করতে পারেন তো সে বেজে যতবার ক্লিক করবেন ততবারই আপনার লোকেশন চাবে এবং অন্য নামে চাইলে সেভ করতে পারেন আর ওপেনের কাজটা কী যে আপনি যেগুলো কাজ মানে যেগুলো ওয়ার্ড ফাইলে কাজ করে সেভ করে রাখা আছে আপনি চাইলে এখান থেকে সেগুলো ওপেন করে দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর কোন লোকেশনে আপনার ওয়ার্ড ফাইলটি রয়েছে যদি ডেস্কটপে থাকে তাহলে ডেস্কটপে ক্লিক করতে হবে ডেস্কটপে ক্লিক করার পর কোন ফাইলটি আপনি ওপেন করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে তো আমি চাচ্ছি যে এই এই ওয়ার্ড ফাইলটি আমি একটু ওপেন করে দেখি তাহলে এই ওয়ার্ড ফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওপেনে ক্লিক করলে এই ওয়ার্ড ফাইলটি কী আসে আপনি চাইলে দেখতে পাবেন আবার আপনি চাইলে সরাসরি সরাসরি যেগুলো ওয়ার্ড ফাইল সেভ করে আছে সেই ওয়ার্ড ফাইলে ডাবল ক্লিক করেও ওপেন করে দেখতে পাবেন আবার এটা যদি ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লিক করার পর ক্লোজে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে এরপর আসি ইনফো ইনফোতে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ার্ড ফাইলটি কত কিলোবাইট জায়গা নিয়েছে এবং কতগুলো পেজ রয়েছে কতগুলো ওয়ার্ড রয়েছে টোটাল এডিটিং টাইম কত কত সময় সেটাও আপনি দেখতে পাবেন এবং টাইটেল কি মানে পুরোপুরি বিষয় পুরোপুরি ডিটেলস এখানে দেখতে পাবেন এবং কত তারিখে তৈরি হয়েছে কোন সময় তো পুরো ডিটেলস এখানে ডান্সারে দেখতে পারবেন এরপর আসি নিউ এর কাজটা যে আপনার নতুন ডকুমেন্ট যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে নিউ এই নিউ অপশনে ক্লিক করতে হবে কারণ এখানে আপনি সি ওয়ান নামে আছে আপনি এটা একটা ওয়ার্ড ফাইল তো আরেকটা নতুন ওয়ার্ড ফাইল যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ফাইলে ক্লিক করার পর নিউতে ক্লিক করতে হবে নিউতে ক্লিক করার পর এখানে দেখেন ব্লাং ডকুমেন্টে সিলেক্ট করা আছে তো এখানে কিছু করার দরকার নাই সরাসরি আপনার ডান সাইডে ক্লিক করবেন ক্রিয়েট ক্রিয়েট নামে একটি ট্যাব রয়েছে এখানে ক্লিক করলেই আপনি নতুন একটি ডকুমেন্ট পাবেন তো এখানে যতগুলো এখানে নিউতে যতবার ক্লিক করবেন ততবারই আপনার নতুন নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এবং এটার ডিফল্ট নাম থাকবে ডকুমেন্ট ওয়ান টু থ্রি ফোর এভাবে কন্টিনিউ নাম আসবে এরপর আসি আমরা প্রিন্ট প্রিন্টে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে এখানে প্রিন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করলে প্রিন্ট হবে তো প্রিন্ট করার পূর্বে আপনাকে এখানে কিছু অপশন দেখতে হবে যে আপনি আসলে যে পেজটি প্রিন্ট দিতে চাচ্ছেন সেটা কত কত মানে কয়টি প্রিন্ট হবে তো সেক্ষেত্রে আপনার আপনি এখানে চাইলে যদি একের অধিক দিতে চান তাহলে সংখ্যা দিলেই হবে আর যদি একটি একটি কপি প্রিন্ট দিতে চান তাহলে এখানে এক বা ওয়ান থাকবে এরপরও আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাচ্ছেন সেই প্রিন্টে বা সেই প্রিন্টারটি আপনাকে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে তো আমি চাচ্ছি আমি সাতাশ বাহাত্তর দিয়ে প্রিন্ট দেবো তাহলে অবশ্যই সাতাশ বাহাত্তরে ক্লিক করতে হবে মোট কথা এখানে আপনার প্রিন্টার সিলেক্ট করতে পারবেন তো এখানে যে প্রিন্টারটি সিলেক্ট করবেন সেই প্রিন্টারে আরও কিছু এক্সট্রা অপশন এখানে পাবেন এখানে ক্লিক করার পর আপনি অনেক অপশন পাবেন আপনি চাইলে আপনার এখান থেকে আপনি প্রিন্টারে যদি তরল প্রিন্টারের কালি হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কালির পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন আর যদি লেজার প্রিন্টার হয় তাহলে এখান থেকে আপনি ডিফল্ট যে কালি সেটাই আসবে কম বেশি করা যাবে না এরপর আসি আপনার প্রিন্ট অল প্রিন্ট অল পেজ এই প্রিন্ট অল পেজের মাধ্যমে মাধ্যমে প্রিন্ট দিতে চাইলে আপনার ফাইলে যতগুলো পেজ আছে সবগুলোই প্রিন্ট হবে মানে সম্পূর্ণ অল আর যদি এখানে ক্লিক করার পর আপনি নির্দিষ্ট একটি পেজ যে পেজে আপনি কাজ করছেন তো প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করলে সেই পেজটি প্রিন্ট হবে আবার আপনি চাইলে নির্দিষ্ট একটি পেজ নাম্বার দিয়ে প্রিন্ট দেবেন আপনি চাচ্ছেন যে আমার পাঁচ নম্বর পেজটি আমি প্রিন্ট দেবো তাহলে অবশ্য এখানে পাঁচ লিখতে হবে পাঁচ লেখার পর প্রিন্টে ক্লিক করলেই শুধু পাঁচ নম্বর পেজটি প্রিন্ট হবে আবার আপনি যদি মনে করেন আপনার ওয়ার্ড ফাইলে দশটি পেজ আছে তো আপনি একের থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট দেবেন তো সেক্ষেত্রে আপনি এক এখানে একটা টান আছে দেখবেন এখানে এটা দেওয়ার পর পাঁচ মানে এক হতে পাঁচ পর্যন্ত প্রিন্ট হবে আবার আপনি যদি চান যে আমার দশটি পেজের মধ্যে আমি দুই নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার এভাবে প্রিন্ট দেবেন সেক্ষেত্রে আপনি দুই কমা পাঁচ কমা সাত কমা আট এভাবে যদি পেজটা নাম্বার বা পেজ নাম্বার এখানে উল্লেখ করে এরপর প্রিন্টে ক্লিক করলে আপনার দুই পাঁচ সাত এবং আট নম্বর পেজটি প্রিন্ট হবে আবার আপনি যদি মনে করেন না আমি দুই থেকে চার পর্যন্ত পেজ এবং ছয় কমা নয় এভাবে প্রিন্ট যদি দেন তাহলে দুই থেকে চার পর্যন্ত যে কটা পেজ এবং ছয় নয় এই কয়েকটা প্রিন্ট হবে তো এভাবে আপনারা চাইলে প্রিন্ট দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে প্রিন্ট দেওয়ার পূর্বে অবশ্যই এগুলো ভালো করে দেখতে হবে কারণ আপনি পেজ একটি পেজ প্রিন্ট দেবেন যদি কোনো কারণে অল এটা থাকে তাহলে সব পেজগুলি প্রিন্ট হবে তো তো ভেভার্স আজকে আমি এ পর্যন্তই ভিডিওটি দেখাতে চাচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হবে তো আমার প্রথম পার্টে এটুকুই থাকবে পরবর্তী ভিডিওতে আমি হোম নিয়ে আলোচনা করবে করব তো আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ভালো থাকবেন খোদা হাফিজ